বিশপ হিসেবে উপস্থিত আছে বাংলায় বৌদ্ধ কৃষ্টি প্রচার সঙ্গে কেন্দ্রীয় কমিটি সম্মানিত সহসভাপতি প্রকৌশলী সুনীল কান্তি বড়ুয়া, উপস্থিত আছেন কামন চান্দ ওয়ার্ড কাউন্সিল আফ্রিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক, আফ্রিক কমিটির সাবেক আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, সাবেক কাউন্সিলর, সাবেক ছাত্র জনাব সাইফুদ্দিন খালেদ সাইফু, এবং উপস্থিত আছেন আমার প্রিয় বন্ধু চান্দ ওয়ার্ড কাউন্সিল আফ্রিক কমিটির সম্মানিত সদস্য, তাদের সামগ্রী কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জানা পাল হাস মোহাম্মদ ইসা, এবং উপস্থিত আছেন তার নাম চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী আফ্রিক কমিটির অন্যতম সদস্য বাবু বিভূতি রঞ্জন বড়ুয়া, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, ক্রীড়া প্রতিযোগিতা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন সকল প্রতিযোগীবৃন্দ, এবং তাদের গর্বিত পিতামাতা অর্থাৎ অভিভাবকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিত এবং নৈতিক সঙ্গে সকল সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং তথা মহানগর আওয়ামীদের পক্ষ থেকে আপনাদের এই উপস্থিতির জন্য, এবং একত্রিশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই কর্মসূচি বা আয়োজন গ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন। একুশে প্রতি বছর যখন একুশে ফেব্রুয়ারি উপস্থিত হয় তখন আসলে আমরা নড়ে চড়ে বসি, আমরা যারা বাঙালি আমাদেরকে আমাদের মনে পড়ে আমরা বাঙালি, আমাদের মায়ের ভাষা বাংলা, এবং এই ভাষাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের পূর্বসূরী তারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, এবং বুকে তাজা রক্ত ফেলে দিয়ে গাছকে রঞ্জিত করে আমাদের এই ভাষাকে প্রতিষ্ঠিত করেছে। আবার একুশে ফেব্রুয়ারি যখন চলে যায় তখন কিন্তু আবার আমাদের এই চেতনা ধীরে 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 অনেকটা হারিয়ে যায়। আমরা স্লোগান দিয়ে থাকি আমার ভাইয়ের রক্তের আঙার একুশে ফেব্রুয়ারি, আমরা স্লোগান দিয়ে থাকি একুশ আমার চেতনা, একুশ আমার বিশ্বাস। আজকে আমাদের পূর্বসূরী যারা রক্ত দিয়েছেন